Ce roșu. Oata. Uite, vizio. Mai da, পরে আমি মাছটাকে মাছ কেটে ছেড়ে দিলাম ঠিক আছে দিলাম মধ্যে দুটুকুরো ল দুটো লং দুটুকুরো এলাচ একটা তেজপাতা দিলাম ঠিক আছে পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজটা আস্তে আস্তে পুরোটা দিলাম এরপরে এটা আস্তে আস্তে নাড়তে থাকবে মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে ওর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করলাম প্রথমে 1 থেকে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম মতো হলুদ গুঁড়ো একটু দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো 7 মতো লবণ করলাম চারমগজ আর কাজু বাটা যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আঁচটা কমিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করব একটু জল আমরা মিক্সি বলে যে চারমগজটা বেটে রেখেছিলাম ওই বেটে রাখায় যে একটু জল দেয় না ছেড়ে গেছে এরপরে আমরা যে নুন দিয়ে ফেটিয়ে রাখা দই সেটা অ্যাড করলাম আঁচটা একদম লোয়ে রেখে না হলে দই ফেটে যাবে পুরো মশলাটার মধ্যে দইটা যেন ভালোভাবে মিশে যায় মধ্যে স্বাদ করেছিস এর এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করলাম আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেরকম সেরকম অ্যাড করবেন লো স্টিমে রান্না হয়েছে তার কারণ দই দেওয়ার না হলে ফেটে যাবে তাই ধিমে আছে রান্না করেছি এরপরে এর মধ্যে একটু জল অ্যাড করলাম আপনারা যে যা নিজের মতো জলটা অ্যাড করে নেবেন এবারে এটা ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব 2 মিনিট ধরে মশলা যে কষিয়ে জল দিয়ে রেখেছিলাম সেটা ফুটে যাওয়ার পরে ওর মধ্যে ভিজে রাখা মাছগুলো অ্যাড করলাম এরপরে এরপরে যে মশলা দিয়েছিলাম ওর মধ্যে মাছগুলো সব অ্যাড করলাম এবারে 2 মিনিট ফুটিয়ে নিলে আমাদের তৈরি দই কাপড়া